অন্যদিকে একই সঙ্গে আজ আইএএস জ্যোতিষমান চট্টোপাধ্যায় তাকেও আজ সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়েছে ইডির দপ্তরে সেখানে ডেকে পাঠানো হয়েছে তবে পুরো নিয়োগ দুর্নীতি মামলাতেই তাকে ফের ডেকে পাঠানো হয়েছে গতকালও জ্যোতিষমান চট্টোপাধ্যায় তাকে ডেকে পাঠানো হয়েছিল তিনি সেই মতোই গিয়েছিলেন ইডি দপ্তরে এবং আজ ফের তাকে আরও একবার ডেকে পাঠিয়েছে ইডির আধিকারিকরা পুরো নিয়োগ দুর্নীতিতে জ্যোতিষমান চট্টোপাধ্যায় জড়িত রয়েছেন এমনটাই মনে করছেন ইডির আধিকারিকরা এবং সেই ক্ষেত্রে বেশ কিছু নথি চেয়ে পাঠানো হয় জ্যোতিষমান চট্টোপাধ্যায়ের কাছে এবং পুরো নিয়োগ দুর্নীতিতেই আজ ফের একবার আইএএস জ্যোতিষমান চট্টোপাধ্যায় তাকে ডেকে পাঠানো হয়েছে সিজিও কমপ্লেক্সে এর আগেও আমরা দেখেছিলাম জ্যোতিষমান চট্টোপাধ্যায় তিনি গিয়েছিলেন সিজিও কমপ্লেক্স ইডির দফতরে আজ ফের তাকে ডেকে পাঠানো হয়েছে পুরো নিয়োগ দুর্নীতিতেই জড়িত রয়েছেন জ্যোতিষমান চট্টোপাধ্যায় এমনটাই মনে করছেন ইডির আধিকারিকরা যার কারণে তাকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন তাই তাকে ফের একবার ডেকে পাঠিয়েছি এটি আজ ফের সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে আই এ এস চট্টোপাধ্যায়কে